আজকের ক্লাসে আমরা আয়তক্ষেত্রের ধর্মগুলি নিয়ে আলোচনা করব। প্রথম ধর্ম, বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয়। দ্বিতীয় ধর্ম, প্রত্যেকটি কোণ সমকোণ, অর্থাৎ প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। তৃতীয় ধর্ম, কর্ণগুলির দৈর্ঘ্য সমান ও প্রত্যেকে দুই ভাগে ভাগ করে। চতুর্থ ধর্ম, দুটি কর্ণ সামান্তরিককে দুই জোড়া সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। পঞ্চম ধর্ম, কর্ণের উভয় দিকে অবস্থিত একান্তর কোণগুলি সমান হয়। ষষ্ঠ ধর্ম, অনুরূপ কোণগুলি সমান হয়।